বিজেপি বিধায়ক চন্দনাবাউরির স্বামী শ্বশুর ও মেয়ের উপর চড়া হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ বিধায়ক, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মনসা পূজা করতে গিয়ে এবার আক্রান্ত হলেন বিধায়কের স্বামী, মেয়ে ও শ্বশুর। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার কেলাই গ্রামে। এই ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে আজ গঙ্গাজলঘাটি থানার দ্বারস্থ হন শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। বিধায়কের অভিযোগ তৃণমূলের তরফে হামলা চালানো হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শালতোরার বিধায়ক চন্দনা বাউরির অভিযোগ, গতকাল গ্রামে মনসা পূজা হচ্ছিল। রাত 8:30 নাগাদ গ্রামের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিধায়কের স্বামী শ্রাবণ বাউরি, মেয়ে বর্ণা বাউরি ও শ্বশুর সুনীল বাউরি। অভিযোগ, সেই সময় স্থানীয় বাসিন্দা দীনেশ বাউরি ও অষ্টম বাউরি সহ বেশ কয়েকজন মিলে বাঁশ ও লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়। স্বামী শ্রাবণ বাউরি ও শ্বশুর সুনীল বাউরিকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। গন্ডগোলের শব্দ শুনে বিধায়ক চন্দনা বাউরি বাড়ির থেকে ছুটে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাজলঘাটি থানায় হাজির হয়ে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক। বিধায়কের দাবি, তৃণমূলের মদতেই এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। বিধায়কের দাবি, তার নিজস্ব নিরাপত্তা দেখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক। দেখুন, আমার গ্রামে মনসা পূজা, কালকে মনসা পূজা ছিল। আমার মেয়ে এবং স্বামী আর শ্বশুর গিয়েছিলেন ওইখানে পূজা করার জন্য, কিন্তু যাওয়ার পর কিছু দুষ্কৃতি, যারা আমার স্বামী, মেয়ে এবং শ্বশুরের উপরে চড়াও হয়, এবং পরে যখন আওয়াজ শুনতে পাই তখন আমি যাই, দেখি এরকম আমার স্বামী, শ্বশুর এবং মেয়ের উপরে চড়াও হয়েছে। কিছু দুষ্কৃতি, আমার গ্রামেরই দুষ্কৃতি। দেখুন, তারা কি পার্টি করে না করে আমার দেখার প্রয়োজন নাই, কিন্তু ওরা এরকম ভাবে আমার ছেলে মেয়ে, ধরুন আমি আমার ছেলে মেয়ে ছেড়ে ঘুরে আমি বাইরে ঘুরি, চারদিকে দিনের পর দিন ঘুরে বেড়াই, অনেক রাতে বাড়ি ফিরি, এরকম ভাবে যদি আমার উপরে হ্যাকেল হয় তাহলে আমি গ্রামে বাস করব কিভাবে? কারা হ্যাকেল করেছে? গ্রামেরই মানুষ কিছু আছে যারা আমার বিরোধী। কোন রাজনৈতিক দলের কর্মী তারা? রাজনৈতিক দলের বলে টিএমসি করে তারা। আমি যখন জেলার সেক্রেটারি ছিলাম বাঁকুড়া জেলার, তখন আমাকে বলে কি, তোর বিজেপি করা ছাড়ি দেবো, তোকে ঘর থেকে তুলে নিয়ে যেয়ে হাত পা কেটে দেবো, এইরকম অশ্লীল ভাষা বলেছিল। তার জন্য আমি, এবং মারতেও গিয়েছিল ঘরে, একদম লাঠি নিয়ে চড়াও হয়েছিল। তখন আমি একটা অ্যাপ্লিকেশন এখানে করেছিলাম থানাতে, আমি একটা লিখিত দায়ের করেছিলাম, কিন্তু তারপরের দিন থানাতে ডেকে পড়ে একটা মিউচুয়াল থানা থেকেই করে দিয়েছিলেন যে ভবিষ্যতে যদি এরকম আবার হয় তাহলে এর পরবর্তীকালে অ্যাকশন নেওয়া হবে। তাহলে কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই। দেখুন, আমি তো, আমার তো সিকিউরিটি আছে, কিন্তু আমার ছেলে মেয়ে স্কুল যাবে, রাজা আমাদের স্কুল যায়, আমার শ্বশুর শাশুড়ি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ওদের উপরে চড়া হবে না, কাল দিন কি অসম্ভব কথা। দেখুন, এটাই জানাবো যে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, এর ব্যবস্থা করুন। গতকাল পুলিশ বলতে সিভিক তিনজন গেছিলেন। বিধায়কের দাবি নস্যাৎ করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিধায়ক হিসেবে এলাকার উন্নয়ন না করে গ্রামের লোকজনের সাথে ঝগড়াঝাটি হয়ে থাকতে পারে, তবে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। না, এটা তৃণমূলের মদত বলতে কিছু না, তৃণমূলের ছেলেরা এরকম তৃণমূলের আদর্শ নেই। ও বিধায়ক হয়ে, এলাকার বিধায়ক হয়েছেন, বিধায়কের হয়ে কিছু কাজ করছেন, তাই তার পাড়ার মানুষই দারু টারু খেয়ে গালাগালি করেছে, এটা তৃণমূলের কোনো ফাংশনই নেই। আর থানা প্রশাসন আছে, তার জন্য প্রশাসন দেখবে ক্ষতির ব্যাপারটা কি, সঠিক সিদ্ধান্ত নেবে। আর বিশেষ করে বলি, শুনুন, এই মহিলাটা কৃষ্ণপ্রভু পাগল, ও নিয়ে আর কিছু বলবো না আমি। না, যেটা অভিযোগ যে বারংবার তার উপরে হামলা হচ্ছে, এর আগে দুবার হামলা হয়েছে, এরকম তো কোনো খবর নেই। উনি বলেছেন আমরা মৌখিক কমপ্লেন করে, মৌখিকের কোনো দাম নেই, উনি কোনোদিন তো শুনিনি যে ওর উপরে হামলা হচ্ছে। আমরা কোনো সময় কারোর বিরোধিতার, মানে বিরোধিতাই লাগি না, বিরোধী রাজনীতিভাবে আমরা বিরোধিতা যা করি সেটাই করি, এমনি ব্যক্তিগত কেন বিরোধিতা করবো, সে একজন মহিলা। হামলাকারীরা কি তৃণমূলের কেউ নয়? না, হামলাকারীরা তৃণমূলের কেউ নয়। তৃণমূল কেউ বলেনি যে ওকে হামলা গালি দিতে বলে, যদি কেউ বলে থাকে তাদের পাড়ারই লোক, তাদের ঘরেরই লোক, তৃণমূলে কোনো যোগাযোগ নেই এখানে।